नमस्ते ऑल, भारत माता के जानाई प्रणाम। वेलकम टू माय चैनल। आजकेर विषय हलो एडुकेशन पार्पास। किछु थियोरी थेके ओ रिसार्च करे जाना गेछे जे साइंस माने भविष्यत उज्जवल। इंजिनियर डाक्तार तो आछेई, एछाड़ा रयेछे भालो केरियार तैरीर अनेक सुजोग। कॉर्पोरेट दुनिया थेके शुरू करे गवेषणा प्रतिटी जायगाते साइंसेर स्टूडेंटेर दापट तुंगे। तो चले आसा जाक मेन टॉपिके। प्रथमे बोली उच्च माध्यमिके साइंस निये पढ़ा माने छात्र छात्री टीके जॉइंट दिए इंजीनियरिंग ना होले नीट पास करे ডাক্তারি পড়তেই হবে, তা না হলে যেন ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। এই ধারণা কিন্তু এখন কিছুটা হলেও ভুল, কেননা কেরিয়ার কাউন্সিলদের মতে উচ্চ মাধ্যমিকের পর বেসিক সায়েন্সের বিষয়গুলি নিয়ে পড়েও বিভিন্ন দিকে পড়াশোনা ও কেরিয়ার তৈরির সুযোগ বেড়ে গিয়েছে, খুলে গিয়েছে অনেক জীবিকার পথ। তাই ইচ্ছা করলে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাড়া রয়েছে ম্যানেজমেন্ট পড়ার সুযোগ, কেউ আবার গবেষণার দিকেও যেতে পারে। তাই সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করলে কেরিয়ার তৈরির প্রচুর অপশন পাওয়া যায়। আরেকটু ডিপলি আলোচনা করি এখানে, বিষয় যেমন অনেক তেমনি সুযোগও অনেক। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স কম্বিনেশন নিয়ে পড়ার পর গ্র্যাজুয়েশনে প্রত্যেকটি বিষয়েই বিএসসি অনার্স ডিগ্রি করার সুযোগ থাকে। তবে অনার্সে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়ম কিছু ভিন্ন ভিন্ন। বিশেষ করে এবছর কিছু বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্তরের বিজ্ঞানের নম্বরকেও গুরুত্ব দিয়েছে। স্টুডেন্টসরা জিওলজি নিয়েও অনার্স করতে পারে। উচ্চ মাধ্যমিকে কারো বায়োলজি থাকলে স্নাতকে বোটানি, জুলজি, ফিজিওলজি, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্সে অনার্স পড়ার সুযোগ পাবে। কম্পিউটার সায়েন্স বিসিএ অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স সায়েন্স নিয়ে পড়া যেতে পারবে। এখন তো ভূগোল অর্থনীতিতে অনার্স বিএসসি ডিগ্রি হিসাবে গণ্য হয়। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে, যেমন এই সময়ে চাহিদা মেনে এখন তো উচ্চ মাধ্যমিকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ডেটা সায়েন্স বিষয় থাকছে। এখন তো চ্যাট জিপিটির খুব রমরমা, তাই কেরিয়ার গড়তে এআই ও ডেটা সায়েন্স আরও জনপ্রিয় হয়ে উঠছে। সেই সঙ্গে বাড়ছে রোবোটিক্স সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ। এই বিষয়ে দক্ষতা থাকলে আগামী দিনে কাজের সবচেয়ে ভালো সুযোগ থাকবে। এছাড়াও ম্যানেজমেন্ট হলো একটি ভালো অপশন। সায়েন্স নিয়ে পড়ার পর স্নাতকে এখন ছাত্রছাত্রীদের কাছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংদের পর ফেভারিট কেরিয়ার ট্রেন্ড হলো ম্যানেজমেন্ট পড়া। তাই উচ্চ মাধ্যমিকের পর অনেকেই সরকারি হোক বা বেসরকারি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার আগ্রহ দেখাচ্ছে। এ রাজ্যেও বিবিএ ও এমবিএ পড়ার সুযোগ রয়েছে সরকারি ও বেসরকারি
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। অনেক প্রতিষ্ঠানেই রয়েছে ভালো প্লেসমেন্ট ও পেড ইন্টার্নশিপের সুবিধা। উচ্চশিক্ষার জন্য এখন সমস্ত দুয়ার খোলা আছে, যেমন গ্র্যাজুয়েশনের পর সায়েন্সের প্রতিটি বিষয়ে রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স করা যায়, যেমন আইআইএসসি বেঙ্গালোর থেকে এবং আইআইটি বা এনআইটি। নিট ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জ্যাম অর্থাৎ জয়েন্ট অ্যাডমিশন ফর মাস্টার্স দিতে হয়। কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, বায়োটেকনোলজি, ম্যাথামেটিক্যাল, স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে পরীক্ষাটি হয়। আর এর উপর ভিত্তি করে কলেজগুলি এমএসসি বা ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি এর জন্য ছাত্রছাত্রী নির্বাচন করে থাকে। এছাড়াও স্নাতকোত্তরে রাশিবিজ্ঞানে অনার্স করে এ রাজ্যের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে এমএসসি পড়া যায়। রয়েছে আরও উচ্চশিক্ষার সুযোগ। বিএসসি করার পর আমেরিকা বা কানাডায় মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে তাকে জিআরআই অর্থাৎ গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন পাস করতে হবে। এই পরীক্ষার রেজাল্টের উপর সেখানকার কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় যোগ্য পড়ুয়াদের বেছে নেয়। ভালো স্কোর থাকলে ফেলোশিপও পাওয়া যায়। এছাড়া ফিজিক্স বা ম্যাথের স্টুডেন্টদের জন্য জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট বা জেস্ট এ পাস করলে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এ এমএসসি বা পিএইচডি, ইন্টিগ্রেটেড এমএসসি বা পিএইচডি পড়ার সুযোগ পাওয়া যায়। কেমিস্ট্রিতে এমএসসির পর গেট পাস বা পিএইচডি করলে ইন্ডিয়ান অয়েল বা ওএনজিসিতে চাকরি পাওয়া যায়। এমএসসি ইন বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রির পর দেশ বিদেশের ফার্মা যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে চাকরি পাওয়া যায়। এছাড়া এখন তো বায়োটেকনোলজিতে এমএসসি করে হাসপাতাল বা নামী নার্সিং হোমে চাকরি পাওয়া যায়। ইলেকট্রনিক্স সায়েন্স এ এমএসসি করে ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক্স কোম্পানিগুলিতে ভালো বেতনের চাকরি পাচ্ছে। কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স কিংবা বিএসসি ও এমএসসি করার পর নামী সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে কর্পোরেট সেক্টরে প্রচুর চাকরি পাওয়া যাচ্ছে। সায়েন্সের প্রতিটি সাবজেক্ট এই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষকতারও সুযোগ আছে। বেসরকারি স্কুলগুলিও প্রচুর টিচার নিয়োগ করে। নেট বা সেট পাস করা থাকলে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাওয়া যায়। সায়েন্সের সাবজেক্টগুলিতে মাস্টার্সের পর জেআরএফ সহ নেট পাস করলে ছাত্রছাত্রীরা ফেলোশিপ নিয়ে পিএইচডি করতে পারবে। আবার পিএইচডি করার পর পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে বিদেশেও যাওয়া যায়। এই পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে কাজ করে দেশে ফেরার পর এখানকার নামী শিক্ষা প্রতিষ্ঠান যেমন আইআইএসসি বা আইআইটিতে অধ্যাপক বা বিজ্ঞানী হিসাবেও কাজ করা যেতে পারে। বায়োটেকনোলজি নিয়ে মাস্টার্স করার পর বায়ো ইনফরমেটিক্স নিয়ে দেশে বিদেশের অনেক জায়গাতেই গবেষণা করা যায়। এছাড়াও
ফিনান্সিয়াল ম্যাথামেটিক্স নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করলে বিভিন্ন নামী সংস্থায় দুর্দান্ত চাকরি পাওয়া যায়। জিওলজিতে এমএসসি করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরির সুযোগ পাওয়া যায়। সারা ভারতবর্ষে সহ বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত মেধাবী স্টুডেন্টদের জন্য রইল বেশ কিছু উজ্জ্বল ভবিষ্যতের শিক্ষার আলোচনা। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আগামী দিনের যারা আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। জয় হিন্দ।